আমাদের পৃথিবীর রহস্যে ভরা এই গ্রহটি হচ্ছে অনেক অদ্ভুত। এই ছোট্ট গ্রহটিতে এমনও কিছু অদ্ভুত জিনিস ঘটতে পারে যেগুলিকে দেখে আপনার বিশ্বাস হবে না। আমাদের পৃথিবীতে এমন এমন কিছু জায়গা রয়েছে যেগুলিকে দেখে আপনি বলবেন যে এই জায়গাগুলি হয়তো পৃথিবীর নয়, কিন্তু আসলে সেগুলি পৃথিবীতেই রয়েছে। হয়তো আমার আপনার মতো সাধারণ মানুষ সেগুলিকে কোনোদিন দেখে নিয়ে রাগে। রহস্য জগতের আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু অসম্ভব লাগে জায়গার ব্যাপারে বলতে চলেছি। তাহলে চলুন না কোনো দেরি করে শুরু করা যাক আজকের ভিডিও। হাকা ডলার ভ্যালি, আইসল্যান্ড। এই কথাটি শুনে আপনি হয়তো অবাক হবেন না যে আইসল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি। সমগ্র দেশটিতে ছড়িয়ে রয়েছে পাহাড়, পর্বত ও নদীনালার এক মনোরম দৃশ্য। আর সেরকমই এখানকার নর্ডিক আইল্যান্ড তার নিজের অদ্ভুত দৃশ্যগুলির জন্য বিশ্বের কাছে অনেক প্রসিদ্ধ। কিন্তু আইসল্যান্ড যখন পর্যটকরা ঘুরতে যায় তখন ব্লু লেগুনে বেশি থাকতে তারা পছন্দ করে। হাকা ডলার ঘাটিকে দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই জায়গাটিতে অবস্থিত দুটি গিজার্সের জন্য সমগ্র জায়গাটি সারা বিশ্বের কাছে অনেক প্রসিদ্ধ। এই দুটো গ্রেট গিজার্স এবং স্টোক হচ্ছে অনেক প্রাচীন, যেটাতে আপনি দেখতে পাবেন একটা গর্তর থেকে বার হওয়া জল ফোয়ারার মতো বার হয়ে অনেক উঁচুতে উড়ে যায়। এমনকি কখনো কখনো এই জল প্রায় 200 ফিট অব্দি উঁচুতে উঠে যায়। এই পুরো জায়গাটির নিচে একটা জলধারা রয়েছে, যে ধারাটির জলচাপ প্রতি 10 মিনিট অন্তর অন্তর বাড়তে থাকে ও যার ফলে হোলগুলির মাধ্যমে জল বাইরে বেরিয়ে আসে। যে এই জলটি অনেক চাপে বাইরে বেরিয়ে আসে তখন সেই জলটি একটা কচ্ছপের ডিমের আকৃতি ধারণ করে, আর এটা দেখতে এতই সুন্দর হয় যেটাকে দেখতে সারা বিশ্ব থেকে অনেক মানুষ এখানে ছুটে আসে। এরপর রেনবো ইউক্যালিপটাস। আমাদের পৃথিবীতে ইউক্যালিপটাসের অনেক প্রজাতি রয়েছে। যদি গণনা করে দেখা হয় তাহলে পাবেন আমাদের পুরো পৃথিবীতে প্রায় 700টির চেয়েও বেশি প্রজাতি রয়েছে, যেগুলি বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রঙের হয়। এগুলির মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে রেনবো ইউক্যালিপটাস গাছ, যেগুলি লম্বাই হতে পারে প্রায় 250 ফিট। এই গাছগুলির খোঁজ সবার প্রথমে হয়েছিল ফিলিপাইন্সে এবং তারপর হাওয়াই, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাসেও এই গাছগুলি এখন দেখতে পাওয়া যায়। এই এত সুন্দর রং বেরঙের গাছগুলি ক্লোরোফিলের মাত্রা বেড়ে যাওয়ার জন্য তৈরি হয়, যার জন্য গাছের পাতাগুলোর রং সবুজ হয়। এছাড়াও এগুলিতে অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, যার জন্যই এই গাছগুলির কাণ্ডগুলিতে বিভিন্ন রং দেখতে পাওয়া যায়। এই এলাকাগুলিতে কখনো অধিক বর্ষা আবার কখনো হয় অধিক গ্রীষ্ম, এজন্য এই জায়গাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ হয় অনেক বেশি, যার ফলে এই কেমিক্যালগুলি একে অপরের সাথে মিশে যায় ও গাছগুলির রং হয়ে যায় এরকম। এই রংগুলি আপনি তখনই দেখতে পাবেন যখন আপনি এই গাছগুলির বাইরের ছালগুলি তুলে দেবেন। গাছগুলি যত পুরনো হয় এগুলোর রংগুলিও অনেক সুন্দর হতে থাকে। আমেরিকার বিভিন্ন স্টেটে তো আপনি এই গাছগুলি দেখতে পাবেন, তবে এখন এগুলিকে ফিলিপাইন্সে দেখা খুব কমই মেলে, কেননা সেখানকার পরিবেশে এগুলো বেশি বৃদ্ধি পায় না। লেনকুয়াইস ম্যারেনহেন্সিস ন্যাশনাল পার্ক, ব্রাজিল। আপনি হয়তো জানেন না যে সারা বিশ্বের সবচেয়ে সুন্দর সাঁতার কাটার জায়গা কোনো মরুভূমির মাঝের জলাশয়ে হতে পারে। ব্রাজিলে অবস্থিত এই ন্যাশনাল পার্কে কিছু এরকমই একটা দৃশ্য দেখতে পাওয়া যায়। এই দৃশ্যটি পৃথিবীতে অবস্থিত সবচেয়ে সুন্দর দৃশ্যগুলির মধ্যে একটি। এই ন্যাশনাল পার্কে অবস্থিত জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই ছোট ছোট ঝিলগুলিতে জল জন্মায় ও এগুলো দেখতে লাগে একেবারে লেগুনের মতো। এই অসম্ভব দেখতে থাকা জলাশয়গুলি লম্বায় হতে পারে প্রায় 300 ফিটের মতো ও গভীরতায় হয়ে যায় প্রায় 10 ফিট। যখন এগুলোর উপর সূর্যের আলো পড়ে তখন এগুলোকে দেখার সুখ একটা আলাদাই হয়। এগুলোকে দেখার জন্য শুধুমাত্র ব্রাজিল থেকে নয় বরং সারা বিশ্ব থেকে মানুষ ছুটে আসে। কিন্তু জুন মাসের পর যখন এগুলো শুকিয়ে যায় তখন বছরের শেষ দিকটা এই জায়গাটি হয় পুরোপুরি শুষ্ক জায়গা, আর সেজন্যই এখানে তখন আর কেউ আসে না। পেনিটেন্স অ্যান্ড দিস মাউন্টেন রেঞ্জ। যখন আমরা জঙ্গলের কথা চিন্তা করি তখন বড় বড় গাছ, পাখির আওয়াজ ও বিভিন্ন জীবজন্তু আমাদের মাথায় আসে। কিন্তু এগুলো ছাড়াও প্রকৃতিতে এমনও কিছু সুন্দর জিনিস রয়েছে যেগুলিকে যখন আমরা প্রথমবার দেখি আমরা আশ্চর্য হয়ে যাই। আমাদের পৃথিবীতে সব জঙ্গলই তো গাছ দিয়ে ঢাকা থাকে, তবে এমনও একটা জঙ্গল রয়েছে যেখানে শুধু বরফের স্পাইকস দেখতে পাবেন যেগুলো সোজা ওপরের দিকে খাড়া হয়ে থাকে। এগুলোর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই স্পাইকগুলো পুরোপুরি বরফ দিয়ে তৈরি। এগুলো সাধারণত আমাদের পৃথিবীতে অনেক উচ্চতম জায়গাগুলিতে দেখতে পাওয়া যায়। লম্বায় এগুলো প্রায় 16 ফিট অবধি হতে পারে এবং সূর্য যেদিকে থাকে সেই স্পাইকগুলোর মুখগুলিও সেদিকে ঘুরতে থাকে। এগুলোর ব্যাপারে বিজ্ঞানীদের খাতায় বিজ্ঞানীরা এগুলোকে প্রথমবার 1800 খুঁজেছিল। এমনকি চার্লস ডারউইনও এগুলোর খোঁজ করেছিল। যখন তিনি আন্দিজ পর্বতমালার ড্রাই আন্দিজের মধ্য দিয়ে পার হয়ে যাচ্ছিলেন তখন তিনি এগুলোকে প্রথমবারের জন্য দেখেছিলেন।
গ্লো ওয়ার্ম ক্যাম্প নিউজিল্যান্ড। আমাদের পৃথিবীতে যত সুন্দর দেশ রয়েছে সেগুলির মধ্যে নিউজিল্যান্ডকেও গোনা হয়। এখানকার নর্থ আইল্যান্ডে অনেকগুলি ছোট ছোট পুরনো গুহা রয়েছে। যখন আপনি গুহাগুলির গভীরতায় যান তখন আপনি যা কিছুই দেখতে পান সেগুলো কোনো জাদুর থেকে কম মনে হয় না। আসলে এগুলি আলাদা কিছু নয়, বরং এগুলো হচ্ছে এক ধরনের পোকা। এই গুহাগুলি গ্লো ওয়ার্ম নামক একটা পোকার প্রজাতির ঘর। যেমনকি নামে বুঝতে পারা যায় এই পোকাগুলি থেকে আলো নির্গত হয় ও এগুলি নিজেদের আলোর মাধ্যমে গুহার ছাদগুলিতে এক অনেক সুন্দর দৃশ্য তৈরি করে। এই পোকাগুলির থেকে সবুজ এবং নীল রং বার হয় ও এদের শরীর থেকে নির্গত লোমগুলি দিয়ে একটা জালের দেওয়াল তৈরি করে। এই জায়গাগুলি এতই সুন্দর যে এগুলিকে আপনি দুচোখ দিয়ে যদি দেখেন হয়তো আপনি বিশ্বাসও করতে পারবেন না। আর এটাই কারণ যে এই জায়গাগুলি পর্যটকদের জন্য অনেক পছন্দ জায়গা। নিউজিল্যান্ডের স্থানীয় মাওরি মানুষগুলো পর্যটকগুলোকে এই গুহাগুলিতে নিয়ে আসে এবং তারা এই সুন্দর দৃশ্যটি দেখে অবাক হয়ে যায়। দ্য ওয়েব অ্যারিজোনা। রহস্য জগতের আজকের ভিডিও দ্বারা দেখানো এই জায়গাগুলিতে যে কোনো মানুষ সহজেই যেতে পারবে, তবে শর্ত তার সাথে একজন ভালো গাইড থাকুক এবং তিনি যেন ভালোভাবে প্রস্তুতি নিয়ে থাকে। তবে এখন যে জায়গাটির ব্যাপারে আপনাদের বলতে চলেছি সেই জায়গাটিতে যাওয়ার জন্য আপনাদের একটা বিশেষ ধরনের পারমিশন নিতে হবে। এমনকি এই জায়গাটিতে প্রতিদিন শুধুমাত্র 20 জন মানুষের যাওয়ার পারমিশন পাওয়া যায়। আমরা যে জায়গাটির ব্যাপারে বলছি জায়গাটিকে ওয়েব নামে জানা হয় আর এটি রয়েছে অ্যারিজোনাতে। এই ওয়েবগুলি অনেক সুন্দর বালি পাথর দিয়ে তৈরি ও এগুলি নিজেদের মসৃণ ঘূর্ণন রূপ ও মসৃণ লাইনগুলোর জন্য অনেক বিখ্যাত। আসলে এই ওয়েবটি তখন তৈরি হয়েছিল যখন আজ থেকে প্রায় 200 বছর আগে, যখন বালির টিলাগুলো পাথরে পরিণত হতে শুরু হয়। সময় সময়ে আসা বন্যার জন্য এই জায়গাগুলিতে এরকম দৃশ্য তৈরি হয়ে যায়, আর যার জন্যই আজকে আমরা এই জায়গাটিকে বর্তমানে এরকম অবস্থাতে দেখতে পাচ্ছি। পৃথিবীতে যত সুরক্ষিত জায়গাগুলি রয়েছে সেগুলির মধ্যে এটাও হচ্ছে অনেক সুরক্ষিত জায়গা। তবে হ্যাঁ, এই ওয়েবসটি হচ্ছে অনেক ভয়ঙ্কর, কেননা যে কোনো মানুষ এখানে সহজেই হারিয়ে যেতে পারে। গরমের জন্য এখানকার তাপমাত্রা কখনো কখনো নিয়ন্ত্রণের বাইরেও চলে যায়। যদি আপনি পারমিট পেয়ে গেছেন ও আপনি সুন্দর জায়গাটিতে হারিয়ে না যান তাহলে মানে হবে আপনার ভাগ্য হচ্ছে খুবই ভালো। সত্যি এই জায়গাটিতে যদি আপনি যান আপনার মনে হবে যে আপনি পৃথিবীতেই নেই। এরপর ডেজার্ট রোজ। যদি আপনি কোনোদিন মরুভূমির মাঝে আসল গোলাপের খোঁজ করেন তাহলে হয়তো আপনার এই জীবনে কোনোদিনই পাবেন না, কিন্তু আপনি যদি একটু মেহনত করেন তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে আপনারা গোলাপের চেয়েও অনেক বেশি সুন্দর জিনিস দেখতে পেতে পারেন। আপনি হয়তো এটা জেনে অবাক হবেন যে মরুভূমির গোলাপ আসলে কোনো ফুল নয়, বরং এটি জল এবং হাওয়ার মাধ্যমে বিভিন্ন প্রকারের মিনারেল মাটির সাথে মিশে তৈরি হয়। যখন এগুলির ভেতর থেকে জল শুকিয়ে যায় তখন এগুলো পাথরের বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যায়, যেগুলি হয় আলাদা আলাদা আকৃতির। এগুলির মধ্যে হয় কিছু গোল, কিছু সমতল, আবার কিছু একটু বেশি চওড়া। এগুলো দেখতে লাগে একেবারে সুন্দর একটা গোলাপের মতো। বেশিরভাগ ডেজার্ট রোজ তো 1/2 ইঞ্চি থেকে শুরু করে 4 ইঞ্চি অবধি বড় হতে পারে, কিন্তু কিছু কিছু এলাকায় এগুলো অনেক বেশি বড় হয়ে যায়, যেগুলো প্রায় 40 ইঞ্চিও লম্বা হতে পারে। মরুভূমির মাঝে পাওয়া যায় লবণাক্ত বেসিনগুলোতে এই ডেজার্ট রোজগুলি খুব বেশি মাত্রায় পাওয়া যায়। এগুলো জর্ডান, আলজেরিয়া, ইজিপ্ট, সৌদি আরেবিয়া, স্পেন, মেক্সিকো এবং অ্যারিজোনার মতো বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। আর সবার শেষে বলবো ভালো থাকেন, ধন্যবাদ।